হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই ভিডিও আসলে তোমার ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফানা বাড়ি আছো আমি তো দারুণ আছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম নিয়ে আজকের স্টার্ট করছি অবশ্যই আমি এখন যেটা ইউটিউবে হট টপিক সেটার উপরেই কিছু আমার বক্তব্য পেশ করবো কিছু বক্তব্য আমি রাখবো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি আমার স্বপক্ষেও কিছু বলতে চাও অবশ্যই বলো আবার যদি আমার বিপক্ষে এগেন্স্টেও যদি কিছু বলতে চাও সেটাও কিন্তু অবশ্যই বলো কারণ তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমার প্রয়োজন মানে তাহলে বুঝতে পারবো যে তোমরা তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমি জানতে বা বুঝতে পারবো তো চলো একদম মেন টপিকে ঢুকে যায় মেন টপিকটা এটাই হচ্ছে এর আগে আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম দু মিনিটে যে আমি ওখানে বলেছিলাম যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই ঝালবাবুর সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। শুধু জাস্ট একটুখানি ছুঁয়েই আমি চলে গেছি পুরোটা আমি ডিটেলসে একদম আলোচনা করিনি ওটাই আমি ডিটেলসে আজকে আমি আলোচনা করব তো দেখো অবশ্যই আমি রিমি আর রিমির মাকে সমর্থন করি কারণ রিমির মা সত্যি মানে আমাদের কাকিমা সত্যি একজন প্রকৃত মায়ের রূপ যাকে বলে ওই মা হচ্ছে কিন্তু আমাদের এই কাকিমা কাকিমাকে যত দেখি না তত অবাক হয়ে যায় আগে থেকে উনিশটা বছর ওর সঙ্গে সংসার করছে মানে ঝালবাবুর সঙ্গে উনিশটা বছর সংসার করছে তখন তো আর এই ইউটিউব ছিল না তো ওই ঝালবাবুর সমস্ত দোষ গুণগুলোকে ও ঢেকে ওর সাথে সংসার করেছে তো ঝালবাবুকে প্রথমে বলি এই ঝালবাবুকে কিন্তু দেখে আমার কিন্তু মোটেও খুব একটা সুবিধার মানুষ বলে কিন্তু মনে হয় না ওর কথাবার্তা চালচরণ অ্যাপিয়ারেন্স কোনোটাই কিন্তু ঠিক না তো অবশ্যই কে বিয়ে করেছে আমরা যেটা আগে দেখতে পেয়েছি সুখে শান্তিতে বাস করত সবটা কিন্তু একজন আমি বলবো একজন বাবা হিসেবে কিন্তু ওর মেয়ের প্রতি যে দায়িত্বটা পালন করা সেটা কিন্তু করেনি একজন নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে বাবা হিসেবে যে দায়িত্ব কর্তব্য একজন বাবা যে দায়িত্বটা নেয় সেই দায়িত্বটা কিন্তু নেয়নি দুটো এসির বিল মেটালে বা দুটো জামা কাপড় কিনে দিলে বা পুজোর জন্য দশ হাজার টাকা হাত খরচা দিলে ওটাকে কিন্তু বাবার দায়িত্ব কর্তব্য বলে না বাবা মানে কি বাবা মানে আমরা সবাই জানি যে মেয়েরা হয় বাবার পেট মেয়েরা হয় বাবার পেট তাই বাবার প্রতি মেয়েদের টানটা না একটা আলাদা রকম টান বাবা মেয়ের যে সম্পর্কটা সেই সম্পর্কটা একটা মধুর একটা আলাদা সম্পর্ক আমি বলবো একটা মায়ের থেকেও একটা বাবার প্রতি মেয়ের সম্পর্ক সত্যি অন্য রকম সম্পর্ক বাবা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু হিরো কিন্তু এই মানুষটাকে দেখো এই মানুষটা শুধু এতগুলো বিল মিটিয়েছে বা দশ হাজার টাকা করে এসির বিল আসে এই সমস্ত কথা যদি একদম প্রকৃত বাবা হতো না তাহলে লাইভে এসে একদম এতগুলো মানুষের সামনে এতগুলো মানুষের সামনে এই কথাগুলো তুলে ধরতো না কখনোই তুলে ধরতো না হ্যাঁ মেয়ে যাকে পছন্দ করে মেয়ে মেয়ে যাকে পছন্দ করে বা যাকে ভালোবাসে তার সঙ্গেই কিন্তু মা মেয়ের বিয়ে দিয়েছে তার সঙ্গেই কিন্তু মা মেয়ের বিয়ে দিয়েছে তো ওখানে অন্যজনের বাড়িতে গিয়ে বিয়ে হয়েছে তো বেশ ভালোভাবেই কিন্তু প্রীতমের সাথে রিমি সংসারটা করছিল ওর মা মাও কিন্তু পুরো মেনে নিয়েছিল মা দাঁড়ি থেকেই তো বিয়ে দিয়েছিল ওর পরিবারের সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল সবটাই কিন্তু ছিল কিন্তু এই পুরো এই ঘটনাটার পেছনে কলকাঠিটা নেড়েছিলো ঘেঁটে ঘ করে দিয়েছিল এই বিয়েট নামক এই জিনিসটাকে ঘেটে ঘ করে দিয়েছিল একমাত্র এই ঝালবাবু কারণ এই ঝালবাবু চাইনি কোনো দিনও চায়নি যে ওর মেয়ে সুখে শান্তিতে ঘর সংসারটা করুক অন্য কোনো জন একজন প্রকৃত বাবা হতো না ও কী করতো না আমার মেয়ে তো বিয়ে করে নিয়ে চাল আর মানে শেষ পর্যন্ত বিয়েটা তো হয়ে গেছে তো বিয়েটাকে টেকানোর জন্য বাবার যেটুকুনি কর্ম সেটা কিন্তু বাবা একজন বাবা হিসেবে কিন্তু করত কিন্তু না সমানে তার জামাইকে জামাইকে কোন শ্বশুরমশাই পাঠা বলে সম্বোধন করে তোমরা কি কোনো দিন একটা কোনো জায়গায় শুনেছ যে শ্বশুরমশাই ওর জামাইকে পাঠা বলছে শ্বশুরের জামাইয়ের বাবাকে মানে শ্বশুরমশাইকে মেয়ের শ্বশুরমশাইকে টাকলা বলছে এইগুলো কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে আমায় একটু তোমরা প্লিজ বলবে যে কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে এই কাণ্ড কার্যগুলো তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে ও মানুষ হিসেবে কেমন ও চায় না তাহলে মেয়েদের সকে শান্তিতে সংসার করুক কারণ ও জানে যে ও যেহেতু ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলছে তাহলে ওই মেয়ের শ্বশুর বাড়ি মেয়ের বাপের বাড়ির প্রতি কী ধ্যান ধারণাটা জন্মাবে কী ধ্যান জন্মাবে তোমরাই বলো তাহলে ওই মেয়েটি কীভাবে সুখে শান্তিতে সংসারটা করবে যার বাবা মা পেছন থেকে যার মা বলবো না যার বাবা পেছন থেকে এইভাবে কলকাঠি নাচছে যে আমার মেয়ে সংসারটা না করুক কন্ট্রোভার্সি ক্রেটাদের সাথে হাত মেলাচ্ছে তাহলে তার মেয়ে কিভাবে সংসারটা করবে একজন বাবা চাই কিন্তু ওর মেয়ে সংসারটা করুক তার জন্য যা কিছু করণীয় সেটা কিন্তু বাবারা করে অনেক বোঝায় মেয়েকে কোথায় এই ঝালবাবুর যদি মেয়ে যদি ওখান থেকে চলেও আসে হ্যাঁ একটা টাইপের মেয়ে একটু ইনম্যাচিউর ম্যাচিউরিটিটা ওর মধ্যে বেশি নেই একটু ইনম্যাচিওর মেয়ে বয়সটাও কম বয়সটাও কম এই বয়সে মানুষের বিয়ে করে না তো যাই হোক বিয়েটা যখন হয়ে গেছে তখন বিয়েটা টেকানোর দায়িত্ব কিন্তু ওর বাবা মায়েরই ছিল কিন্তু ওর বাবা মেয়ে যখন চলে আসলো ওর বাবা কিন্তু একটা বাড়ির জন্যও কিন্তু বোঝাই মেয়েকে বোঝায়নি যে বাবা তোমার যখন বিয়ে হয়ে গেছে তখন তোমার শ্বশুরবাড়িটাই তো হচ্ছে তোমার আসল বাড়ি ওটাকেই তোমার আপন করে নিতে হবে বাবা কিন্তু বোঝায়নি আর মা হ্যাঁ আমরা দেখেছি যে মাও বোঝায়নি কিন্তু আমি আমি তো আমার কাছে তো এখন পুরোটা জলের মতন পরিষ্কার যে এই মাকে উৎসাহ বা অনুপ্রাণিত করেছিল কিন্তু এই ঝালবাবু মায়ের ব্রেন ওয়াশ করেছিল কিন্তু ওই ঝালবাবু আর যেহেতু কাকিমা দুটো দিক ব্যালেন্স করে চলতে চেয়েছিল কারণ ও মেয়েকেও খুশি করতে চেয়েছিল আবার হাজব্যান্ডকেও খুশি করতে চেয়েছিল। তাহলে একজন স্ত্রী হিসেবেও যেমন দায়িত্ব পালন করেছে আমি বলবো তেমনি মা হিসেবেও তেমন দায়িত্ব পালন করেছে এই মানুষটি তাহলে এই মানুষটির সম্পর্কে কি কোনো খারাপ কথা কোনো বাজে কথা কি মানায় যার মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। সে মেয়েটার একটা টেন্ডেন্সি আছে যে নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটা টেন্ডেন্সি থাকে একটা মানুষের না ওর টেন্ডেন্সিটাই আছে যে না আমি আর এ জীবন ডাকবো না তখন ওর মা কি চায় যে মেয়েটার মেয়েটাকে চোখে চোখে রাখতে মেয়েটা কি করবে না করবে তারপরে যেখানে মেয়েটা একটু খ্যাপাটে টাইপের আছে তাই জন্য ওর ঘরে কেউ না কেউ থাকতো ওর মায়েটা অনেক ভিডিওতেও বলেছে যে ওর ওর রুমে কেউ না কেউ থাকে হাসি খুশির মধ্যে মেয়েকে রাখে তাহলে একটা মানুষ সংসারে সকাল থেকে উঠে সংসারে যাবতীয় কাজকর্ম রান্না বান্না দুটো পোষ্য আছে তাদের টেক কেয়ার করা হাজব্যান্ড খেয়ে বেরোয় তাকে খাবার গুছিয়ে দেওয়া সবটাই তো ও করে আর ওখানে আমাদের ঝালবাবু পুরো প্রকাশ্য লাইভে এসে কি বলল রুটি করতে চেয়েছিল রুটি পারেনি রুটি করেনি বলেছে ভাত খেয়ে নি এরকম অনেক হয় অনেক একটা আমাদের বাড়িতেও না সবাই বেলা রুটি খায় আমার যখন শরীরটা খারাপ লাগে তখন আমি বলি যে আমি না আজকে রুটি করতে পারিনি তুমি আজকে ভাতটা খেয়ে নিও ও কিন্তু ভাতটাই খেয়ে নেয় আর যদিও আমি রান্না করতে না পারি আমার হাজব্যান্ড বাইরে থেকে অর্ডারও করে নেয় করে কিছু খেয়েও নেয় আর সেটাও যদি না পারে পকেটে যদি সেই টাকাটাও যদি না থাকে তাহলে একটু দু প্যাকেট ম্যাগি করেও খেয়ে নিতে পারে এইগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডি এগুলো তো স্বামী স্ত্রীর মধ্যে বর্ণিক এমন নয় যে বউ দুটো রুটি করে দেয়নি বলে প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে এসে সেই কথাটা জাইড করতে হবে যে আমার বউ রুটি করে দেয়নি বা যদি এই এটা একটা প্রকৃত স্বামীর পরিচয় দিয়েছে প্রকৃত একটা স্বামীর পরিচয় দিয়েছে আর এদিকে কাকিমা এই স্বামীকে কত না সাপোর্ট করে গেছে আমরা নিজে চোখে দেখেছি এই মানুষটার হাত কিন্তু কখনো ছেড়ে দিতে চায়নি ওর মধ্যে ওই কাকিমার মধ্যে কাকিমার স্ট্রাগলটা সম্পূর্ণ আলাদা রকমের স্ট্রাগল এই রকম স্বামীকে নিয়ে কিন্তু এত বছর সংসার করেছে প্লাস মেয়েকে সামলানো রকম খ্যাপাটা একটা মেয়েকে সামলিয়ে তারপরে মেয়েটা খুব খুব প্যাম্পার খুব প্যাম্পারভাবে মেয়েকে মানুষ করেছে তাই জন্য মেয়ে যখন যা খেতে চায় তখন তাই বানিয়ে দিচ্ছে এগুলো একটা মায়ের তুমি বুঝবে না বলছে না রাত বারোটার সময় খাবার বানাচ্ছে এগুলো তুমি বুঝবে না ঝালবাবু কোন সন্তান যদি তার মায়ের কাছে আবদার করে যে মা আমি এটা খাবো সে যত রাতই হোক না কেন মা ওটা বানিয়ে দেয় হ্যাঁ আবার একটা তুমি কি কথা বললে যে ও প্যাকেট প্যাকেট সিগারেট খায় ছি তোমার এতটুকু লজ্জা লাগলো না যে একটা বাচ্চা মেয়ের সম্পর্কে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলতে তুমি জানো যে সোশ্যাল মিডিয়াতে রকমের কন্ট্রোভার্সি হয় কতটা পরিমাণে কন্ট্রোভার্সি কতটা পরিমাণে মানুষ নোংরা কাদা ছোটাছুটি করে কতটা কাদা ছোড়াছুরি করে এই ওর গায়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেগে বসে থাকে যে কখন একটা নেগেটিভিটি পাবে সেখানে ঢুকে চারটা ভিডিও বানাবে কটা ভিউজ কমাবে আর সেই তুমি ওকে ওদের কন্টেন্ট দিয়ে দিচ্ছ যে রিমি প্যাকেট প্যাকেট সিগারেট খায় এই খায় নেশা করে ওই করে ছি শুধু একটা কথা বলবো ছি 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 তুমি বাবার নামের কলঙ্ক তাই জন্য তোমার বাবার সামনে যে সৎ বাবা এই যে লেবেলটা লাগানো হয়েছে না এটা একদম ঠিক লেবেল লাগানো হয়েছে তুমি সত্যিকারের সৎ বাবার পরিচয় দিয়েছ সত্যিকারের তুমি সৎ বাবার পরিচয় দিয়েছ নিজের মেয়ে হলে কিন্তু এটা করতে পারতে না বা ওয়াইফকে যদি এই মানে মন থেকে ভালোবাসতে তাহলে কিন্তু এটা কর তোমার উদ্দেশ্যটাই হয়তো অন্যরকম ছিল যেটা সবাই সোশ্যাল মিডিয়াতে এখন বলে যে তোমার উদ্দেশ্যটাই অন্যরকম ছিল তাহলে আমিও ধরে নেব যে সত্যি তোমার উদ্দেশ্যটা অন্যরকম ছিল আগে তোমাকে সত্যি আমি খুব ভালো ভাবতাম মানে একজন মেয়ের দায়িত্ব নিয়েছ অন্যের মেয়ের দায়িত্ব নেওয়াটা কিন্তু মুখের কথা না চারটিখানি কথা না সেটা তুমি করেছিলে কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্যরকম তো চলো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আগে আগে একটা ছোট্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম এই সম্পর্কে তাই ডিটেলসে এটা পুরো আলোচনা করলাম তোমাদের কার কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ভিডিও তো চলো তোমাদের থেকে আজকের মধ্যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি পরেবারে তোমার সাথে দেখাচ্ছে নেক্সট কখন একটা ভিডিও দিয়ে তো তখন তোমার সুস্থ থেও ভালো থেকো এবং সাধারণ থেকো আজকের মতো এটা